হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রথমেই মেধার পিকচারগুলো দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন মেধা সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি, অথবা মেধার জন্য আজকের দিনটা কোনো একটা স্পেশাল দিন। হ্যাঁ ভিউয়ার্স, মেধার এই মাসের মানে ফেব্রুয়ারির 18 তারিখে ওর 3 বছর পূর্ণ হয়েছে। তো এজন্য মেধাকে একটু সকালবেলাটায় একটু সারপ্রাইজ দেওয়া হলো বেলুন দিয়ে, আর বিকালবেলাটায় মেধার জন্য কিছু কেনাকাটা করতে গেলাম, কারণ 18 তারিখেই আমরা কোনো বার্থডে সেলিব্রেশন করলাম না, কারণ এই দিনটা দিয়ে যে করতে হবে ঠিক এমনটাই আমার কাছে মনে হয় না। তাই আমরা সবাই ঠিক করলাম যে ছুটির দিনটাতে মানে 21শে ফেব্রুয়ারিতে আমরা বার্থডে সেলিব্রেশন করব। প্লাস আমাদের একটা গেট টুগেদার পার্টিও হয়ে যাবে, আর বেশ ঘোরাঘুরিও হবে। তো এজন্য মেধার জন্য তো জামা কিনতে গেলাম আমরা সবাই। তবে মেধার বাবা মেধার জন্য আগে থেকে একটা পছন্দ করে রেখেছিল ড্রেস, তো এটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল, তারপরে এটা নিলাম না, কারণ ওর বাবা আগে থেকে একটা পছন্দ করে রেখেছে, তাই ওটাই নিলাম। আর মনে হলো যে বার্থডেতে এরকম ড্রেসই ভালো লাগবে, আর বাচ্চারা তো খুব দ্রুত বড় হয়ে যায়, এই জন্য এক্সট্রা কাপড় চোপড় কিনলো, ওগুলো বেশিরভাগ সময়ই পরে থাকে, পরানোর সুযোগ সবসময় হয়ও না, তাই এটাই নিলাম। মেধারও বেশ পছন্দ হয়েছে এটা। এরপর মেধার ড্রেস কিনে নিয়ে আমরা বের হলাম, মেধার জন্য আবার জুতা কিনতে হবে। এরপর কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু আমরা ঠিক করেছি যে 21 তারিখে আমরা প্রোগ্রামটা করব, তাই 20 তারিখ রাতের বেলা আমি কাজগুলো গুছিয়ে রাখার জন্য ট্রাই করলাম, কারণ গরুর মাংস রান্না করাটা একটু সময় লাগে। যদিও প্রেশার কুকারে খুব দ্রুত হয়ে যায় রান্না, কিন্তু প্রেশার কুকারে আমার রান্নাটা করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আমি নর্মাল প্যানেই আমি করি, বেশির সবসময় করি গরুর মাংস, এভাবেই রান্না করি, ভালো লাগে আমার। আর রান্নাটা করব খিচুড়ি, মানে ভুনা খিচুড়ি হবে, তাই আগের দিন রাতেই আমি খিচুড়ির জন্য মাংসটা ভুনা করে রাখছি। তাই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, এগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে মাংস আছে 3 কেজির মতো গরুর মাংস, আর শুকনো মশলাগুলো জিরা, ধনিয়া, গোলমরিচ, হলুদ, শুকনা মরিচ, লবণ, আর সামান্য টেস্টিং সল্ট আছে, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। আর গরম মশলাও তো দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে গুঁড়া মশলা, জিরা, টালা জিরার গুঁড়া দেব, তাই গরম মশলা একটু কমই দিলাম। এই সব কিছু দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে তারপর আমি চুলায় দেব। আর সবার সঙ্গে কথাও বলেছিলাম, সবাই কি এই খাবারটাই পছন্দ করলো খিচুড়িটা, কারণ এটা আমাদের তো ফ্যামিলি প্রোগ্রামই হবে, তাই সবার সঙ্গে কথা বললে এটাই সবাই পছন্দ করলো। আর রসগোল্লা বানাবো, তো এজন্য আমি দুধ নিয়ে নিয়েছি 2 লিটার, 2 লিটার ফুল ক্রিম মিল্ক দুধ নিয়ে নিয়েছি, আর এটা ভালো করে জাল করে তারপর ছানাটা করব। দুধটা ভালো করে জাল হয়ে গিয়েছে, তো এখন ছানাটা করে নেব, রসগোল্লা বানাবো। এজন্য ইদানিং প্রায় রসগোল্লাটা বানানো হচ্ছে, আর এই রসগোল্লা প্রায় বানাতে গিয়ে আমার মনে হচ্ছে যে রসগোল্লা বানানো নিয়ে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে। এখন মনে হয়েছে খুব সহজে আমি রসগোল্লাটা করে ফেলতে পারবো। আর যে কোনো দাওয়াত বা পার্টি বা গেট টুগেদার যাই বলি না কেন, যে কোনো কিছুতে কিন্তু মিষ্টির জুড়ি নাই, মিষ্টি কিন্তু সব জায়গাতেই লাগে। হ্যাঁ, তাই নিজেরা যদি করা যায় খারাপ কি,
তো আমার ইদানিং রসগোল্লাটা বানাতে বেশ ভালো লাগছে, আর মেধার বাবা খুবই পছন্দ করেছে বাসায় রসগোল্লা বানানোটা। আর যে যে কারোর দাওয়াতে গেল ইদানিং রসগোল্লাটা নিয়ে যাচ্ছি, আর নিজে হাতে বানাই, এটাও বেশ ভালো লাগে। আমার ছানাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টির গোলগুলো তৈরি করব। তো আমার মূলত ইচ্ছা ছিল যে আমি কেকটা তৈরি করবো নিজে হাতে, কিন্তু আমার যেহেতু কেক বানানোর খুব ভালো এক্সপিরিয়েন্স নাই, আমি কেক দু একবার ট্রাই করেছি কিন্তু খুব ভালো হয়নি, তাই আমি রসগোল্লাটাই করছি। এক চামচ ময়দা আর এক চামচ চিনি দিয়ে আমি ছানাটা ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে মথে নিচ্ছি। এরপর মিষ্টির গোলগুলো তৈরি করব, মানে বলগুলো। আর মেধার জন্য ওর বাবা যে জুতা এনেছে, তো মেধা সেটা দেখছে জুতা। ওর তো নতুন জিনিস খুবই পছন্দ, বাচ্চারা তো এমনিতেই একটু বড় হলে তখন নতুন জিনিস খুবই পছন্দ করে, আর তখন ওই নতুন জিনিসটা ছাড়া আর অন্য কিছু পড়তেও চায় না। তো মেধাকে একটু পড়িয়ে দেখছি কেমন হয়। ছানার বলগুলো সব রেডি হয়ে গিয়েছে, আমি চিনির শিরার মধ্যে সব বলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যদিও কেকটা বানাতে পারছি না, তারপরও এই রসগোল্লা দিয়ে আমি সবাইকে সন্তুষ্ট করতে চাই। আর আমার কাছে মনে হয় রান্না অনেক বড় একটা আর্ট, একটা শিল্প অবশ্যই বলবো, কারণ এটা অনেক ধৈর্য এবং মনোযোগের সাথে কাজগুলো করতে হয়, না হলে সুন্দর হয় না, পারফেক্ট হয় না। আর একটা কাজ করলাম সেটা পারফেক্ট হলো না, আমার কাছে এরকম মোটেও ভালো লাগে না। রসগোল্লা বানানো শেষ, আমি ওটা এখন রেস্টে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমার মাংসটা ম্যারিনেট হয়ে গিয়েছে, এটা এখন আমি চুলায় বসিয়ে দিলাম। আর অনেক রাত পর্যন্ত আমাকে রান্না করতে হয়েছে, সন্ধ্যার পর থেকে গ্যাস ছিল না। মাংসে ঝাল মনে হচ্ছে যে একটু কম হয়ে গিয়েছে, তাই আমি শুকনো মরিচা আস্তগুলো একটু ফেড়ে বিচিগুলো ফেলে দিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর মাংস কষাই করার জন্য আমি কোনো পানি অ্যাড করিনি, অনেক পানি বের হয়েছে মাংস থেকে। মাংসের ভিতর আলু তো আমাকে দিতেই হবে, কারণ মাংসের আলু মেধার তো অনেক পছন্দ, তাই আলু একটু বেশি করে দিচ্ছি। আর এটা পরের দিন সকালবেলা, মানে 21 ফেব্রুয়ারি সকালবেলায়, তো সকালবেলাটায় আমার ননদ আসলো, মেঝো ননদ খুব ভোরেই চলে আসছে, খিচুড়িটা রান্না করে দিয়ে যাবে। তাই আমার ননদরা যে কোনো প্রোগ্রামে, মানে ফ্যামিলি প্রোগ্রামে আমাকে অনেক হেল্প করে, আমার মেঝো ননদ বড় ননদ এনারা সবসময় হেল্প করে, আমাকে একা সব কিছু করতে দেয় না। আর রাতেই তো আমি মাংসটা ভুনা করে রেখেছিলাম, তাই সকালবেলাটা আর অত একটা ঝামেলা হলো না, জাস্ট শুধু খিচুড়িটা বসানো। তো আপা সুন্দর করে খিচুড়িটা বসিয়ে দিচ্ছে, তো আপা এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছে, তো এই জন্য পেঁয়াজ আর গরম মশলা এগুলো সব একটু ভেজে নিল হালকা একটু বাদামি রং করে। এরপর আলু দিয়ে দিয়েছে একটা আলু, আর চালটা আগেই ধুয়ে পানিটা ঝরানো হয়েছে। তো আর চাল দিচ্ছি এখানে, নর্মাল যে চাল খাই মানে সেদ্ধ চালটা, ওটাই দিলাম। আর পোলাও চালটা ইচ্ছা করলে দিতে পারতাম, কিন্তু পোলাও চালটা আবার সবাই পছন্দ করে না, আর সেদ্ধ চালের খিচুড়িটাই বেশিরভাগ সবাই পছন্দ করে, আমারও ভালো লাগে সেদ্ধ চালের খিচুড়িটা। আর মুসুরির ডাল এখানে দিয়ে দিলেন, মুসুরির ডাল দেওয়া হয়েছে 1 কেজির মতো।
যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার বেশ কয়েকজন, সব মিলিয়ে 20 জনের মতো তো হবে, বাচ্চা কাচ্চা সহ। তো বেশ কিছু রান্নাবাড়ার পরিমাণটাও একটু বেশি দরকার, তাই আপা আর কি আমাকে হেল্প করতে এসেছেন। তো আপা খুব চটজলদি রান্নাটা করে ফেলছেন আর সব মশলাগুলো এখন দিয়ে দিচ্ছেন একে একে। মশলাগুলো দিয়ে চালের সঙ্গে একটু কষাই করে তারপর পানিটা দিয়ে দেবেন, আর ভুনা মাংসটাও পরে দিয়ে দেবেন। তো এভাবে খিচুড়িটা হয়ে যাবে। আর এদিকে আমরাও সবাই প্রিপারেশন নিচ্ছি, মানে বের হব, তো সব গোছগাছ করতে হবে, সব কিছু নিয়ে যেতে হবে। তো কোথায় যাব এটা আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো খিচুড়িটা প্রায় কষানো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে পানিটা দিয়ে দেবেন। হ্যাঁ, পানিটা দিয়ে দিলে খিচুড়ি রান্নার অর্ধেক কাজটাও হয়ে যাবে। আর মেধাকেও আমি রেডি করব। তো খিচুড়ি রান্নার জন্য চাল ডাল সহ মশলাটা তো কষানো শেষ, এখন পানিটা দিয়ে দিলেন। আর খিচুড়ি হতে আর বেশি সময়ও লাগবে না, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর মাংসটা দিতে বাকি আছে, তো মাংসটাও দিয়ে দেবেন। আর এরই মধ্যে আমিও আমার অন্যান্য কাজগুলো সব শেষ করে ফেলছি, কারণ আমাদেরকে রেডি হতে হবে, কারণ বাইরে যাওয়ার একটা প্রিপারেশন আছে। আর যেহেতু খাবার টাবার আমরা সব কিছু ক্যারি করে নিয়ে যাব, তাই একটা গোছগাছেরও একটা ব্যাপার আছে। যদিও মেধার বাবা আমাকে হেল্প করবে, তো তারপরেও একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। আর মাংসগুলো এখন সব দিয়ে দিলেন। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।